সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফ্রি ফায়ারের নতুন আরেকটি ভিডিওতে প্রত্যেককে স্বাগতম। সো গাইস, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে হয়তো বা বুঝতে পেরেছেন, আজকে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি বলবো প্রত্যেকের জন্য। কেননা গাইস, আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে কিন্তু বাংলাদেশে ভারত দুই দেশেই কিন্তু বর্তমানে ফ্রি ফায়ার ব্যান অবস্থা রয়েছে। সো গাইস, আজকে ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও হবে প্রত্যেকের জন্য। তাই গাইস, আবারও প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ফ্রি ফায়ারের সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এছাড়াও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি অন রাখুন। এছাড়াও ফ্রেন্ডস, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখতে থাকুন। সো গাইস, বর্তমানে কিন্তু আমি বলবো ফ্রি ফায়ারের দুর্দিন চলে এসেছে, অর্থাৎ ফ্রি ফায়ার কিন্তু একটার পর একটা ধাক্কা কিন্তু নেমে আসছে। বিশেষ করে আপনারা সবাই জানেন অন্যান্য যতগুলো সার্ভার রয়েছে তার ভিতর কিন্তু বর্তমানে বিশ্বে বাংলাদেশ এবং ভারত এই সার্ভার দুটি কিন্তু সবচাইতে ফ্রি ফায়ারের অডিয়েন্স একমাত্র বেশি। এবং গাইস, সেখান থেকে কিন্তু ফ্রি ফায়ারের আর্নিং সবচাইতে বেশি এই দুটি সার্ভার থেকে। সো গাইস, এই দুটি সার্ভারে কিন্তু বর্তমানে ফ্রি ফায়ার কিন্তু ব্যান অবস্থায় রয়েছে এবং একটার পর একটা কিন্তু ধাক্কা ফ্রি ফায়ারের উপর কিন্তু পড়ে আসতে চলেছে। সো গাইস, আমি বলবো আসলে ফ্রি ফায়ার কিন্তু দুর্দিন অবশ্যই চলে এসেছে। এবং গাইস, আপনারা যদি একটু লক্ষ্য করেন, সেক্ষেত্রে কিন্তু একটা সময় আমাদের সবচাইতে জনপ্রিয় গেম ছিল সিওসি, অর্থাৎ ক্লাশ অফ ক্লান নামে, যেটা আমরা সবাই চিনি এবং জানি। কিন্তু তারপর কিন্তু আমাদের সবচাইতে অনলাইন ভিত্তিক ফ্রি ফায়ার এবং পাবজি এই দুটি গেমস কিন্তু স্থান দখল করে নিয়েছে। এবং গাইস দেখুন, একটা পর্যায়ে এসে বর্তমানে যে ফ্রি ফায়ারের যে অবস্থা, অর্থাৎ সবচাইতে জনপ্রিয় যে সার্ভার দুটি ইন্ডিয়া বাংলাদেশ, এবং সেই সার্ভার দুটি থেকে কিন্তু ফ্রি ফায়ার বর্তমানে ব্যান অবস্থায় রয়েছে। এবং যেহেতু ব্যান রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই বাংলাদেশে যদিও এখন পর্যন্ত ফ্রি ফায়ার সম্পূর্ণভাবে কোনো প্রকার প্রবলেম ছাড়া ওয়াইফাই থেকে খেলা যাচ্ছে এবং যে কোনো সিম অপারেটর দিয়ে আমরা কিন্তু খুব সহজে ভিপিএন এর মাধ্যমে খেলতে পারতেছি। কিন্তু গাইস, ইন্ডিয়াতে এমন তাদের টেকনিক্যাল সার্ভিস এতটাই হার্ড বা স্ট্রং, যেটাই বলেন না কেন, বর্তমানে কিন্তু সরাসরি প্লে স্টোর থেকে ইন্ডিয়া থেকে কিন্তু ফ্রি ফায়ার গেমসটি সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন যে সিম অপারেটর রয়েছে সেগুলো দিয়ে কিন্তু একদমই খেলা যাচ্ছে না। সো গাইস, বুঝতেই পারতেছেন ফ্রি ফায়ার কিন্তু অবশ্যই 100% কনফার্ম যে দুর্দিন চলে এসেছে। এবং গাইস, অবশ্যই এমনটা চলতে থাকলে আমি বলবো ফ্রি ফায়ারও কিন্তু একটা সময় ক্লাশ অফ ক্লানের মতো একদমই হারিয়ে যাবে চিরতরে প্রত্যেকের কাছ থেকে। আর হয়তো বা দেখা যাবে প্রত্যেকেই নতুন কোন গেমস নিয়ে আবারও নতুন কোন যাত্রা শুরু করে দিয়েছি। সো গাইস, অবশ্যই আজকের ভিডিওটি তৈরি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ফ্রি ফায়ার হয়তো বা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার থেকে বিলুপ্তি হতে চলেছে। কেননা গাইস, ফ্রি ফায়ারের উপর একটার পর একটা যে পরিমাণ ধাক্কা আসতে চলেছে, হয়তো বা ভবিষ্যতে আমরা ফ্রি ফায়ার গেমসটি আর ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভার থেকে আর কখনোই খেলতে পারবো না। তবে গাইস, ফ্রি ফায়ার বা পাবজি যে গেমসের কথাই বলেন না কেন, এর প্রত্যেকটার ভালো এবং খারাপের পেছনে কিন্তু একমাত্র আমরা অডিয়েন্স দায়ী। কেননা গাইস, একটা গেমসকে আমরা এত বেশি প্রাধান্য দিয়েছে যেটা হয়তো বা মাত্রা অতিরিক্ত হয়ে গেছে, এবং যে কারণে প্রত্যেকটা দেশ থেকে কিন্তু এর বিরূপ প্রতিক্রিয়া চলে আসতে চলেছে, এবং যে কারণে বর্তমানে ফ্রি ফায়ার এবং পাবজি গেমসটা ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভার থেকে একের পর এক কিন্তু ব্যান করার নোটিশ চলে এসেছে। তবে গাইস, সবচাইতে ভালো আশার বাণী সেটা হচ্ছে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে গেমসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ইএ স্পোর্টস আসলে স্টার্ট হয়ে গেছে, এবং এটা কিন্তু গাইস ওয়ার্ল্ড ওয়াইড। এবং গাইস, সবচাইতে ভালো যে দিকটি আমি দেখেছি সেখানে কিন্তু অবশ্যই ফ্রি ফায়ার এবং পাবজিকে অবশ্যই অবশ্যই প্রাধান্য দেওয়া হয়েছে। এবং গাইস, অবশ্যই যারা বিশেষ করে ভালো মানের প্লেয়ার তারা কিন্তু অবশ্যই অবশ্যই ইএ স্পোর্টসে জয়েন হয়ে ভালো একটা কেরিয়ার কিন্তু আপনি নিজেই গড়ে তুলতে পারেন। এছাড়াও গাইস, সেখানে কিন্তু রয়েছে অবশ্যই অবশ্যই স্বর্ণপদক জয়ের কিন্তু সম্ভাবনা। সো গাইস, অবশ্যই অবশ্যই এই গেমসটিকে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই পজিটিভ দিক দিয়ে যদি দেখি, সেক্ষেত্রে এটা কিন্তু ভালো একটা আমাদের আশার বাণী নিয়ে আসতে পারে। এবং গাইস, অলরেডি আপনারা গত ভিডিওতে দেখেছেন বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু অবশ্যই অবশ্যই ইএ স্পোর্টসে জয়েন করার জন্য অনেকই কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, এবং সেখানে কিনা ফ্রি ফায়ার এবং পাবজি কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে। এবং গাইস, এর জন্য অবশ্যই নতুন করে বাংলাদেশে আবারও কিন্তু হাইকোর্টে একটি আবেদন রিড করা হয়েছে, যেখানে ফ্রি ফায়ার এবং পাবজি আনব্যান করার জন্য কিন্তু অনুমতি চাওয়া হয়েছে। সো গাইস, আমি বলবো ভারতেও কিন্তু অবশ্যই অবশ্যই এক মাসের সময় দেওয়া হয়েছে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, সেগুলো যদি অবশ্যই ফ্রি ফায়ার মেনে নেয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অবশ্যই ভারতে আবারও আনব্যান করা হবে। সো গাইস, এই ছিল মূলত ছোট্ট একটি ভিডিও ফ্রি ফায়ার নিয়ে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এবং গাইস অবশ্যই ফ্রি ফায়ারকে আপনি কোন স্থানে দেখতে চান এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে প্রত্যেকের কমেন্ট আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় দেখা হচ্ছে পরবর্তীতে ফ্রি ফায়ারের অন্য কোনো ভিডিও নিয়ে।